ফ্রেন্ডস, শাফি 360 চ্যানেলটিতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে আপনি আপনার চ্যানেলটির নাম পরিবর্তন করবেন। মনে করুন, আপনি একটি চ্যানেল খুলেছেন, কিন্তু কিছুদিন পর মনে হলো নামটি আপনার মন মতো হয়নি, সেক্ষেত্রে কিন্তু আপনাকে চ্যানেলের নামটি পরিবর্তন করতে হবে। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনি আপনার চ্যানেলের নামটি পরিবর্তন করবেন। আমি আমার ল্যাপটপের স্ক্রিনে চলে আসছি। তো এখন এখান থেকে আপনাকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে, মোবাইল দিয়েও আপনি এই একই সিস্টেমে করতে পারবেন। তো আমি এখানে আমি ইউটিউবে যাচ্ছি আমার চ্যানেলটিতে। তো এখানে দেখুন, আপনি লেগ একদম রাইট সাইডে আপনার যে লোগোটা আছে, ইউটিউবের লোগোটা আছে, চ্যানেলের লোগোটা, সেখানে যাব। সেখান থেকে দেখুন এখানে ইওর চ্যানেল, ইওর চ্যানেলে ক্লিক করব আমি। ইওর চ্যানেল আমি দেখে নিচ্ছি আপনাদের এখানে লোগো থেকে, আপনার ইউটিউবের লোগো থেকে ইওর চ্যানেলে ক্লিক করব। এখানে ভিডিও প্লে হচ্ছে, আমি মিউট করে নিচ্ছি, সাউন্ড অফ করে নিচ্ছি। দেখুন এক্ষেত্রে এখানে দেখুন আপনার একদম রাইট সাইডে আপনার কাস্টমাইজ চ্যানেল, কাস্টমাইজ চ্যানেল, দেন একটু সাইড আছে ম্যানেজ ভিডিওস। তো কাস্টমাইজ চ্যানেলে আমি ক্লিক করব। কাস্টমাইজ চ্যানেলতে চলে যাচ্ছি আমি। এখানে দেখুন চ্যানেল কাস্টমাইজেশন, এখানে লেআউটে আছে, তারপর লেআউট, ব্র্যান্ডিং, ব্র্যান্ডিংয়ে দেখে নেই, ব্র্যান্ডিং অর্থাৎ আপনার চ্যানেলের ব্যানার লোগো চেঞ্জ করতে পারবেন। দেন আছে বেসিক ইনফরমেশন, বেসিক লেআউট, ব্র্যান্ডিং, বেসিক। তো আমি এখান থেকে বেসিকে আসব। বেসিকে দেখুন চ্যানেল নেম অ্যান্ড ডেসক্রিপশন দেওয়া আছে, এখানে আপনার চ্যানেলের নাম ডেসক্রিপশন এখান থেকে চেঞ্জ করতে হবে। তো আমি এখানে ক্লিক করে নিচ্ছি এডিট অপশনটার দিতে। তো এখান থেকে আপনি চ্যানেলের নামটা চেঞ্জ করে নিতে পারবেন। তো আপনার দেখুন এখানে মানে চ্যানেলের নামটা কিন্তু ক্যাপিটাল লেটারে আছে, তো আমি এটা স্মল লেটারে দিয়ে দিতে পারি। এখানে আছে সেটা আমি সিলেক্ট করতে পারি স্মল লেটার, অর্থাৎ এখানে আপনি যে কোনো নাম কিন্তু ইচ্ছা অনুযায়ী চেঞ্জ করতে পারবেন, আপনার এই অন্য নামে রাখতে পারবেন। দেন আপনি পাবলিশে ক্লিক করবেন, যদি এটা পাবলিশ নামটা পছন্দ হয় দেন পাবলিশে ক্লিক করবেন। তো আমি এটা করতে চাচ্ছি না, আর একটা সিস্টেম অর্থাৎ আর একটা মেথডে কিভাবে করা যায় সেটাও আমি আপনাদেরকে দেখাবো। এই পদ্ধতি ছাড়াও কাস্টমাইজেশন থেকে ছাড়াও যে করা যায় সেটা কিভাবে করতে হবে সেটাও আমি দেখাবো, দুইটি পদ্ধতি দেখাবো আজকে। তো আপনি আপনার ইউটিউব লোগোতে আসবেন, তারপরে দেখুন এখানে ইওর চ্যানেল, দেন হচ্ছে ইউটিউব স্টুডিও, আপনি ইউটিউব স্টুডিওতে ক্লিক করবেন। আমার চ্যানেলের সাবস্ক্রিপশন সবগুলো দেখাচ্ছে এখানে। তো আমি একদম লেফট সাইডের মেনুতে আসব, লেফট সাইডের মেনুতে আপনি মাউসের স্ক্রল করে একটু নিচের দিকে আসি। তো দেখুন এখানে দেখুন কাস্টমাইজেশন, স্টার চিহ্ন দিয়ে কাস্টমাইজেশন শব্দটা আছে যেখানে লেখাটা, এটাতে ক্লিক করব। কাস্টমাইজেশনে দেখুন এখানে বেসিক ইনফরমেশন সবগুলো এখানে কিন্তু আছে, আপনি অর্থাৎ লোগো থেকে ইউটিউব স্টুডিও, স্টুডিও থেকে কাস্টমাইজেশন, দেন হচ্ছে বেসিক ইনফরমেশন, এখানে ক্লিক করে আপনি নামটা চেঞ্জ করে নেবেন আপনার ইচ্ছা অনুযায়ী। এখান থেকে আপনি আপনার চ্যানেলের নামটা চেঞ্জ করে নিতে পারেন। তো আমি আমার চ্যানেলের নামটি এখান থেকে এখন আমি স্মল লেটারে দিয়ে দিচ্ছি এটা। তো এখন এটা আমি আপনাকে পাবলিশ ক্লিক করতে হবে, আমি এটার নামটা পাবলিশ করতে যাচ্ছি, চ্যানেলের নামটা পাবলিশ করতে যাচ্ছি। পাবলিশ করে দিলাম, দেন চেঞ্জেস পাবলিশড। এখন আমি এটা ভিউ করতে চাচ্ছি, দেখতে চাচ্ছি যে আমার নামটা পরিবর্তন হয়েছে কিনা। তো আমি একটু দেখে নিচ্ছি, তো দেখুন আমার চ্যানেলের নামটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আগে ছিল কিন্তু আপনার প্রথম এসটা ক্যাপিটাল লেটার, এখন কিন্তু স্মল লেটার হয়ে গেছে। তো আপনি এখানে ইচ্ছা অনুযায়ী আপনার নামটা চেঞ্জ করে নিতে পারবেন, আপনি অন্য কোনো নামও দিতে পারেন, আপনার ইচ্ছা অনুযায়ী আপনার পছন্দ মতো নামটা আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।